আমি মেয়েদের কাছ থেকে 100 কদম দূরে থাকি, এজন্যই আমার হাত অনেক লম্বা। আমি মেয়েদের কাছ থেকে দূরে থাকি বিদায়, গিটার বাজানোর সময় পাই, বই পড়ার সময় পাই, লেখাপড়া করার সময় পাই, অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় পাই, ভার্সিটিতে যাওয়ার সময় পাই, টিউশন করার সময় পাই, কবিতা লেখার সময় পাই, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় পাই, রাজনৈতিক মিটিং মিছিলে যাওয়ার সময় পাই। আমার হাত দিন দিন লম্বা হতে থাকে, কারণ পুরুষ যদি কারো কাছ থেকে হেল্প পায় সেটা হবে পুরুষই। আমার বন্ধু যদি একটা বড় ব্যাংকের ম্যানেজার হয় সে আমাকে সুপারিশ করবে, আমার ভালো জায়গায় জব হবে। আমার বন্ধু যদি গার্মেন্টস থাকে আমার বন্ধু সেখানে আমাকে চাকরি দিবে। তাই তো, আমার বন্ধু যদি আওয়ামী লীগের নেতা হয় আমার অনেক সুযোগ সুবিধা, তাই না? অমুক নেতা অমুক মন্ত্রীর সাথে আমার ফোনে কন্ট্যাক্ট থাকলে আমার কি কোনো টেনশন আছে? নো টেনশন। কাজেই পুরুষ পুরুষের সাহায্যে এগিয়ে যায়, নারীর সাহায্যে না। কারণ নারী নারীকে বোঝে না। নারীরা শাশুড়ি হওয়ার পর ভুলে যায় তারা একসময় বউ ছিল। ছেলের কোনো রোগ হলে অপয়া বিয়ে করাইছি, ঘরে অভাব অনটন আসলে আল্লাহ কি মেয়ে যে আমার ছেলের কপালে জুটছে জানি না, তুমি ক্ষমা করে দাও আমাকে, এই অপায়ের জন্য আমার সংসারে অভাব অনটন। তাই তো, নারী নারীকে বোঝে না, নারী নারীকে সাহায্য করে না। নারী কিভাবে পুরুষকে সাহায্য করতে পারে আমাকে বলেন, এটা সম্ভব? পুরুষরাই নারীকে এগিয়ে যাওয়ার পথ করে দেয়, এই জন্য নারীরা এগিয়ে গিয়েছে, পুরুষরা পিছিয়ে পড়ছে প্রেম নামক অভিশাপে। কলেজে না পড়ে মেয়ের পেছনে ঘুরে 4-5 বছরের রিলেশন, এরপর চাকরি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, চাকরি না পেয়ে নারীর বিয়ে হয়ে যায়, তারপর এত কষ্ট কেন ভালোবাসায়, কেন এত কষ্ট কেন ভালোবাসায়। এই কারণে আমি মেয়েদের কাছ থেকে 100 কদম দূরে থাকি, তাই তো আমার হাত এত লম্বা। আমি একটা ফোন দিলে আমার কাজ হয়ে যায়। আজ যদি আমি প্রেম করতাম আমার এতগুলো বন্ধু হতো, আমি কি সময় পেতাম বন্ধুদের সাথে কথা বলার, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার? এত সময় পেতাম, আমার তো সারাক্ষণ লেগেই থাকতে হতো মোবাইলে, কফি শপে, রেস্টুরেন্টে, পার্কে, বিশেষ দিনে, বিশেষ দিবস, সব কিছুতে আমাকে অ্যাটেন্ড থাকতে হতো। আমি কি বন্ধুদের পার্টিতে যেতে পারতাম? আজ মেয়েদের কাছ থেকে দূরে থাকছি বিদায়, আমার এত বন্ধু। আমার একটা বন্ধুর গার্মেন্টস আছে, আমার একটা বন্ধু উকিল, আমার একটা বন্ধু ব্যাংকার, আমার একটা বন্ধু টিচার, আমার বন্ধু একটা সিঙ্গার, আমার বন্ধু একটা সাংবাদিক, আমার বন্ধু একটা বড় পজিশন আছে, আমার বন্ধু একটা বিসিএস ক্যাডার, আমার বন্ধু একটা ডাক্তার, আমার বন্ধু একটা ইঞ্জিনিয়ার, আমার বন্ধু একটা আওয়ামী লীগের নেতা। এতগুলো বন্ধুর সাথে আমার পরিচয়, এতগুলো বন্ধুর সাথে আমার আত্মার সম্পর্ক কিভাবে হলো? ওই যে ঘুরতে গেছি, আড্ডা দিছি, তাদেরকে সময় দিছি, সময়ের বিনিময়ে সম্পর্ক হয়েছে, এই সম্পর্ক অনেক মজবুত। নারীর সম্পর্ক তো কিছুদিনের, ভালোবাসা কি? একটা নারী একটা পুরুষ সব হয়ে যাওয়ার পর যে ফিলিংস বেঁচে থাকে সে ফিলিংসের নাম হচ্ছে ভালোবাসা।